একা শাকের আটি কত করে দিছে? 3 আটি 10 টাকা। 3 আটি তো হ্যাঁ সস্তায় আছে দেখি। পাটা শাকের আটি 10 টাকা, 10 টাকা মুটা। হ্যাঁ বাড়ির না কি পাইকারি? বাড়ির। যাই হোক, আপনি একটা সবজির দোকান দিছেন, লাউ আপনার না? লাউ হচ্ছে ওদের। তো এমন একটা সবজির নাম কোন, আবার এমন একটা গাছের নাম কোন যে গাছ থেকে 3 ধরনের তরকারি পাওয়া যায়? 3 ধরনের তরকারি এক গাছের? মানে এমন একটা গাছের নাম কোন যে গাছ থেকে আমরা 3 ধরনের তরকারি পাই? তো এটা তো পাটা শাকেরে হবে, পাটা শাক হবে খাওয়া যায়, নালি পাতাও খাওয়া যায়, আবার মাছ দিয়েও খাওয়া যায়, আবার এমনিও ভাজাও খাওয়া যায়। আমি জানি না। হ্যাঁ সবজি তো কাকা, পটল কত করে দিচ্ছেন? পটল বর্তমান আমার এখানে চলতেছে 50 থেকে 60 টাকা কিলো। বাইগন? বাইগন 40 টাকা। 40 টাকা? হ্যাঁ। যাই হোক, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, যেহেতু আপনি সবজির দোকান, আচ্ছা বাড়ির সবজি নাকি? আমাদের সবজি এলে বেশিরভাগ আমাদের লোকাল সবজি, আবার গ্রামের আমাদের নিজের ঘরের সবজি, এগুলা বিক্রি করি। হ্যাঁ, ওই এক গাছ থেকে 3 ধরনের সবজি তরকারি, তো ওটা তো আমার এদিকে পাই নেই। না না লাউয়ের পাতা খায়, আগা খায়, আর ধরো লাউ খায়। কিভাবে 3 ধরনের হইলো? রোয়াটা খায়, ওর যেটা রোয়াটা আছে সবজি বানায় খায়, আর গুটিটা যে আছে গুটিটাও খায়, যেটা কাঁচা থাকা অবস্থা যেটা ওই বাক। হ্যাঁ, ওর যেটা ছাল আছে আর কি, হ্যাঁ ছালটা উড়ে কাঁটাটা ছেলে দিয়ে, হ্যাঁ ছালটা ওটা পাতলা করে ওটার সবজি বানিয়ে খায়। এটা তো এক ধরনের হইলো তাহলে, বিসি বিসিটা বিসিটা এক ধরনের হইলো, আর রোয়াটা আর এটা শুদ্ধ হইলো এক ধরনের। ও তো রোয়াটা একটা হলো, বাকলাটা ছালটা একটা হলো। রোয়া আর ওই ছালটা একসঙ্গেই খায়, আলাদা খায় না? কেউ আলাদা বানায় খায় আর কি, ওটাই ওই হিসেবে করছে, কেউ খায় না। আচ্ছা, তো যাই হোক, তো দেখেন অন্য এটা না, অন্য একটা পাবেন, বিভিন্ন ধরনের হবার পারে আরো, ওটা চিন্তা করে দেখা লাগবে আর কি। কি বস্তু? এমন একটা গাছের নাম কোয়া লাগে যে গাছ থেকে মানে 3 ধরনের তরকারি পাওয়া যায়। একটা গাছে 3 ধরনের তরকারি হয় হয় আর কি। চিন্তা করা লাগবে। এখন দেখেন লাউ গাছ, যেমন কি বাইগুন গাছ, টমেটো গাছ, কারকল গাছ, এইভাবে গাছ আছে না? তো একটা গাছ আছে ওখান থেকে 3 ধরনের তরকারি খাবার পাবেন আপনি। মাথায় আসতেছে না? ঠিক আছে ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা মানে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এমন একটা গাছের নাম জানা লাগে যে গাছ থেকে 3 ধরনের তরকারি পাওয়া যায়। তো আপনারা ফটাফট কমেন্ট বক্সে লিখে দেন।